রমাজান মাসের পরেই সর্বোত্তম সিয়াম হচ্ছে আশুর আর সিয়াম অর্থাৎ মোহারাম মাসের দশ তারিখের সিয়াম আশুর আর ফজিলত সম্পর্কে আশা করছি আশুর আর সিয়ামের মর্যাদা সম্পর্কে আশা করছি আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন বান্দার পূর্বের এক বছরের সোগিরা গুনা মাফ করবেন আশুরার সিয়ামের ইতিহাস এবং কারবালার ইতিহাস এর মধ্যে পঞ্চাশ বছরের পার্থক্য রয়েছে মোর্সিয়া করা শোকের মাতম করা ভুয়া কবর তৈরি করে সেখানে সাজদা করা হাই হুসেন হাই হোসেন বলে মাতম করা নিঃসন্দেহে এগুলো তাওহিদের পরিপন্থী আত্মাহার একটি السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض الى اخر الايه. وأن ابي هريره رضي الله تعالى عنه قال قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم আবদালু সিয়াম ই বা বরমা দয়ানা শাহরুল্লা ও আব্দুলু সাল্য়াতি বা আবদুল ফারিবা সৈয়াতুল্লাহিল ও কামাকাওয়া আলা আলাইহি সালাতুয়াস সাল্লাম রহ মুসলিম আত্তারিক টিভির সম্মানিত দর্শক ও শ্রোতা ফাজায়েল আমুল পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশুরার সিয়ামের প্রকৃত ইতিহাস ও ফজিলত নিয়ে আমরা আজ আলোচনা করার প্রয়াস প্রবেনশাআল্লাহ অমা তাউফিক ই ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল তোয়া ইলাহি মুনিম প্রিয় দর্শক ও শ্রোতা যত নফুল সিয়াম রয়েছে নফল এবাদতগুলো মূলত আল্লা সুবাহান আহাতালার নৈকট্য হাসিলের অন্যতম একটি মাধ্যম এবং যা পরকালে বান্দার ফরোজ সলাদ বা সিয়াম ফরজ ফরজ এবাদতের ঘাটটিকে পূরণ করবে ইনশাআল্লাহ যেটার দলিল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বর্ণনা করেছেন আশুরা সিয়ামের প্রকৃত ইতিহাস সম্পর্কে আমরা অনেকে জানি না মূলত আমরা অনেকে গতানুগতিক ধারায় আশুরার সিয়াম রাখি বা আশুরার সিয়ামের যে এত ফজিলাত রয়েছে এ বিষয়টিও আমরা জানি না যদিও আবু কতদা রদি আল্লাহ তালাম থেকে বর্ণিত হাদিস সই মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হাদিস নাম্বার এক হাজার একশত বাষট্টি তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলিম আসাল্লাম বলেছেন আহতাসিবু আল্লাহ সিয়ামিবু কবলা আমি আশুরার সিয়ামের ফজিলত সম্পর্কে আশা করছি আশুরার সিয়ামের মর্যাদা সম্পর্কে আশা করছি আল্লাহ আবুল্লাহ আলমিন বান্দার পূর্বের এক বছরের সগিরা গুণা মাফ করবেন হামদি একটি সিয়ামের মাধ্যমে আমরা এত ফজিলত পেতে চলেছি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন কিন্তু প্রিয় বন্ধুগণ আমরা কি জানি আশুরার সিয়ামটা থেকে আসছে কোথা থেকে এসেছে তার ইতিহাস কি যদিও আমরা অনেকেই এ বিষয়টা ধরে নিয়েছি যেটা শাহাদাতে হুসাইন অর্থাৎ কারবালের কারবালার প্রান্তরে হুসাইন রদিউল্লাহ তাল আন যিনি আলী রদিয়াল্লাহ তাল আনহুর ছেলে ছিলেন তিনি তার শাহাদাতের মর্যাদা স্বরূপ অনেকেই এসিয়াম পালন করেন নাউদুবিল্লাহমিন জা জালিক কেন আমরা বিল্লাহ পড়ছি কারণ আশুরার সিয়ামের ইতিহাস এবং কারবালার ইতিহাস এর মধ্যে পঞ্চাশ বছরের পার্থক্য রয়েছে কারণ ইমাম হুসাইন বিন আলী রদিয়াল্লাহ তাল আন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন একষট্টি হিজরিতে অথচ রাসুল্লাহ সাল আলিম আসাল্লাম মদিনার জীবন থেকে বিশেষ করে মা আয়েশা সিদ্ধানা থেকে বর্ণিত যে হাদিস রয়েছে সেটা দ্বারা তিনি বলছেন যে মক্কার যে সময় রাসুলসালু আলিম আসাল্লাম ছিলেন হিজরতের পূর্বে সে সময়ও তারা আশুর সিয়াম পালন করতেন সাথে সাথে রাসুল উল্লাহ সালু আলিম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন মহান আল্লাহ সাল তাল্লাহার নির্দেশে তখনও মদিনাবাসীরা বিশেষ করে মদিনার মানুষ ইহুদি নাসারারা তখনও সিয়াম পালন করতেন যখন তাদেরকে প্রশ্ন করা হলো যে কেন তোমরা এই সিয়াম পালন করো তখন তারা উত্তর দিয়েছিলেন এভাবেই যে কদ আঞ্জালাহু মুসা ও মিন মিন ফির আউনা অকৌমা অর্থাৎ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে যে এই দিনে মুসা সালাম এবং তার কৌম বনি ইসরায়েলকে আল্লাহ রব্বুল্লা আলমিন মুক্তি দান করেছিলেন মিশরের সেই তৎকালীন প্রভাবশালী জালেম শাসক ফিরাউনের কবল থেকে এবং তার গোত্রের কবল থেকে সাথে সাথে অগর রাখা ফিরাউন আহলা ও এবং ফিরাউন এবং তার কৌমকে আল্লাহ রব্বুল্লা আলমিন নদীতে ডুবিয়ে মেরেছিলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলিম বললেন নাহনু আহাকুবি আউলা মুসামিন কুম আমরা তোমাদের চাইতে সালামের অধিক নিকটবর্তী এবং অধিক হকদার সুতরাং রাসুল্লাহ আলিমাসাল্লাম তিনি বললেন আল্লাহ সিয়াম রাখলেন সাথে সাথে সিয়াম রাখার নির্দেশ দিলেন আশুরার সিয়াম আসুরাই মহারাম আশুরা বলতে মূলত আরবি যে হিজরি সন তার প্রথম মাস যেমনি ভাবে ইংরেজিতে জানুয়ারি ফেব্রুয়ারি বাংলাতে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এভাবে আরবিতে রবিউল রবিআ রবিউ সানি এভাবে আরবি যে মাস রয়েছে তার প্রথম মাস হচ্ছে মহরাম মাস মহারাম মাসের দশ দশ তারিখ যেটা সেটা হচ্ছে ইয়াস ওরা মূলত এটা কারবালার প্রান্তরে শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এসিয়াম না যদি তাই হতো তাহলে মক্কার কুরাইশরা সে সিয়াম রাখত রাসুল্ল্লাহ সাল্লিম যখন মদিনায় গেলেন তখনও সাহাবারা এ সিয়াম রেখেছেন রাসুলসল্লা আলিম আসসালাম রেখেছেন এবং পরবর্তীতে তিনি যখন সাহাবারা প্রশ্ন করলেন আবদুল্লাহ আব্বাসরদি আল্লাহ তাল্হন থেকে বর্ণিত হাদিস যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাহ আলিম আসসালাম এ দিন সিয়াম রাখে তখন তিনি বললেন ইনশাল্লাহ আমরা যদি আগামী বছর বাঁচি তাহলে সুমনা তাসে অর্থাৎ নবম তারিখে আমরা সিয়াম পালন করব। অর্থাৎ আশুরায় মহারাম মোহরাম মাসের দশ তারিখ সিয়াম পালন করা সাথে সাথে যেহেতু ইহুদি নাসারাদের সাথে এটা মিলে যাচ্ছে তাই রাসুলসাল আলী আসাল্লাম বললেন ইনশাআল্লাহ আগামী বছর আমরা যেটা করব আমি বেঁচে যদি থাকি তাহলে নয় তারিখ এবং দশ তারিখ অর্থাৎ দশ তারিখ তো আশুরার প্রকৃত দিন সাথে সাথে আমরা নয় তারিখকে ইনক্লুড বা সংযুক্ত করব এজন্যই নেই যে যেন তাদের সাথে আমাদের সিয়ামটা মিলে না যায় যাই আবদুল্লাবী আব্বাসরদি আল্লাহ তালাম থেকে বর্ণিত বন্যিতারিখটা হাদিস রয়েছে যে রাসুলসল্লাহ আলিম আসাল্লাম যে তিনি যদিও নয় তারিখ অর্থাৎ পরের বছর জীবিত ছিলেন অর্থাৎ আল্লাহ রব্লা আলমিন তাকে ওফাত দান করেছিলেন তিনি ইন্তেকাল করেছিলেন এজন্য তিনি আর নয় তারিখে রাখতে পারেনি তবে তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে আমরা যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর নয় তারিখ সাথে মিলিয়ে নেব তাহলে দশ এবং তার আগে নয় অর্থাৎ নয় দাস সিয়াম রাখবো আব্দুল আবিন আব্বাস আল্লাহ আলম থেকে আর আরও বর্ণনা এসেছে যদি কেউ আশুর দিনকে মধ্যখানে রেখে পরে এবং পূর্বে অর্থাৎ নয় দশ অথবা দশ দশ এগারো নয় দশ অথবা দশ এগারো এসিয়াম পালন করে তাহলে তাও এক্ষেত্রে ইহুদি এবং নাসারাদের খেলাফ হয়ে যাবে ইনশাল্লাহ যা বর্ণনা বর্ণনায় এগুলো বর্ণিত হয়েছে উল্লেখ্য যে অবশ্য আশুরার দিন আসলে আমরা ভেবে নেই শাহাদাতে হুসাইনের উদ্দেশ্য করে এসিয়াম রাখি নাউদাহিমান মিন আলী কারণ হুসাইন আল্লাহ তালান কারবালার ময়দানে একষট্টি হিজড়িতে তিনি শাহাদাত বরণ করলেন আর আসুরার সিয়াম রাখছেন রাসুলসল্লাহ আলী আসসালাম কত পূর্বে যার রাসুলসল্লাহ আলী আসাল্লামের অফাতের ইন্তেকালের পঞ্চাশ বছর পরে হুসাইন রজি আল্লাহ তালা আনহুর শাহাদ শাহাদাতের ঘটনা ঘটে তাহলে এখান থেকে কিন্তু অনেক তফাত এবং পঞ্চাশ বছরের একটা দূরত্ব বা ব্যবধান সৃষ্টি হয়ে গেছে আমাদের ইতিহাস আমরা ভুল তথ্য আমরা এগুলো জেনেছি এবং সাথে সাথে ভুল তথ্যের উপর অনেকে আমল করি এক্ষেত্রে এজন্যে কিন্তু আমরা এই দিনে যে ঘটনাগুলো ঘটে থাকে বাংলাদেশ ভারত পাকিস্তান এবং ইরান সহ বিশেষ করে শিয়া অধ্যুষিত যে সমস্ত দেশ রয়েছে শিয়া বলতে তাদেরকে বোঝাচ্ছি আমরা যারা রাসুলসল্লাহ আলী ওয়া একেবারে একনিষ্ঠ সাহাবি আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তালা আন উমার উবনুল খতাব আল্লাহ তাল আন উসমান উবনা আফান আল্লাহ তাল আন মা আয়েশা সিদ্দিক রদি আল্লাহ আনহাসহ ও অনেক সাহাবিকে গালিগালাস করে তারা ভাবেন এই যে মোহাম্মদ সাল্লাহ আলিমসাল্লামের পরেই নবুতটা পাওয়ার কথা ছিল আলী রজি তালা আনহুর কারণ তিনি হচ্ছেন রাসুল সাল্লু আলী আসালামের জামাতা এবং অপরপক্ষে রাসুল সাল্লু আলী আসাল্লামের চাচাতো ভাই সেক্ষেত্রে তিনি আহলে বাইত আয়েশা রদি আল্লাহ তাল তার ষড়যন্ত্র করে পিতাকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন নাউদাহিমিন্দ আলিক এই জন্যে এই দিন বকর রদিয়াল্লাহ তাল আন উমার উবনুল খত্তাক রদিয়াল্লাহ তাল আন এবং উসমান উবন আফফান মা আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ তালা আনহাসহ অনেককে তারা গালিগালাজ করেন তারা ভাবেন যে রাসুল সাল্লাহু আলিব না আবিত আলিব এবং আহসান ইবনে আলী এবং হুসাইন না আলী এবং মা ফাতেমা এই হচ্ছে আহলে বাইত এর বাহিরে যারা আছে তারা আহলে বাইত না সাথে সাথে তারা এ খেলাফত পাওয়ার যোগ্য না তারা অনেকে গালি গালাস করেন উদ্দেশ্য করে এবং তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেন নউদু বিল্লাহ হম জাওয়ালিক অত সরাসুল্লাহ সাল্লাল্লাফ আদিমুসাল্লাম বলেছেন লাতা সুব্বু তোমরা আমার কোনো সাহাবীকে সাহাবাদেরকে গালি দিও না ফালাউ আন না হেদাকুম আনফাকা মিসলাহুদ্দিন তাহাবান যদিও তোমাদের কেউ এক অহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে লে মুদ দা মিসলাহুম নাসিফাহুলা আলিসাল্লাহুসাল্লাম তাদের এক মুদ অর্থাৎ ছয় শত পঁচিশ গ্রাম এই পরিমাণ সমপরিমাণ বা এর অর্ধেক পরিমাণ সাহাবারা যেভাবে দান করেছেন তার সমতুল্য হবে না যদি কেউ বহু পাহাড় সমপরিমাণকেও কেউ দান করে আল্লাহ আকবার সাহাবাদের মর্যাদা কত অথচ আমরা না জেনে অনেকেই বিশেষ করে আমাদের মুসলিম ভাই মুসলিম দাবি করেন তারা সাহাবাদেরকে গালি গালাস করেন এটি কারবালার প্রকৃত ইতিহাস না কারবালার প্রকৃত শিক্ষা এটি না যদিও ইসলামের প্রথম খলিফা রদি আল্লাহ আন তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন বার্ধক্যজনিত কারণে তার পরবর্তীতে উমার উবনুল খত্তাহ রদীয় আল্লাহ তালন উসমান উবন আফান আবি আলী প্রদীল তাল আন সাথে সাথে আরও অনেক সাহাবি শাহাদাত বরণ করেছিলেন কারণ উমার উবনু প্রদি আল্লাহ আন তাকে ফজরের সালাতরত অবস্থায় হত্যাকারীরা তাকে হত্যা করলো তিনি শাহাদাত বরণ করলেন উসমান উবন আফান রদি আল্লাহ তিনি তিরাশি বছরের বৃদ্ধ মানুষ তাকে তার পরিবারের সামনে হত্যা করা হলো এবং সাথে সাথে আলী রদি তাল আন এবং আলী রদিয়াল্লাহ তালান আর আরেক ছেলে আহসান তাকেও বিস্পান করে হাসান রজিউল্লাহ তাল আন তাকেও বিষ্পান করিয়ে হত্যা করা হলো তাহলে তাদের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই শুধুমাত্র একজনকে নিয়ে কেন এত মাথা ব্যথা উল্লেখ্য যে কারবালার ময়তানে তো আরও হুসাইন ইবন আলী রজিউল্লাহ তাল আন অবশ্যই তিনি সম্মানের পাত্র অবশ্যই রাসুলসাল্লু আলিম আসাল্লাম তাদের ব্যাপারে অনেক কথা বলেছেন এবং রাসুদসালাহ আলিম আসাল্লামের অনেক আদরের বস্তু তারা ছিলেন অনেক আদরের মানুষ ছিলেন কিন্তু তাদের ব্যাপারে আমাদের কাছে ভুল তথ্য এসেছে আমরা এই তথ্যগুলো কারবালার ইতিহাসের সাথে আশুরার সিয়ামকে একত্র করে নিয়েছি একত্রতা ঘোষণা করেছে অনেক ক্ষেত্রে জিনা বিশেষ করে আশুরার দিনের সিয়াম পালনের ক্ষেত্রে অনেকে তাজিয়া বা শোকের মিছিল বের করেন সাথে সাথে শোকের মিছিল এবং হুসাইন রজিউল্লাহ তালা আনহুর আহ এক নকল কবর সেখানে রেখে সেখানে মাতম করেন সেখানে বুক চাপড়ান অনেকেই গালাগালি করেন সাথে সাথে অনেকেই নিজের ছুরি দিয়ে ব্লেড দিয়ে শরীরকে কাটেন অথচ এইগুলো সম্পূর্ণ ইসলামী নিষিদ্ধ শোক পালন করার ক্ষেত্রে আত্মীয় স্বজন যদি হয় তাহলে তিন দিন স্বামী স্ত্রী মারা স্বামী মারা গেলে তার চেয়ে বেশি ইদ্যুত পালন করতে হয় তাই বলে এই এই ইদ্যুত পালন করার কোনো ভিত্তি নেই কারণ এই দিন আসলে আমরা দেখতে পাই যারা শিয়া বলে দাবি করেন যারা আবু বকরু তার আনসহ উমার সহ আর অন্যান্য সাহাবিদেরকে গালিগালাজ করেন তারা রাসুলসাল্লাহ আলি প্রকৃত অনুসারী হতে পারেন না কারণ তারা রাসুলসল্লাহু আলি ভবিষ্যৎবাণী তাদের ব্যাপারে সাহাবাদের ব্যাপারে রয়েছে তাদেরকে গালিগালাজ করা নিঃসন্দেহে ইমান বহির্ভূত এবং ইমান পরিপন্থী বা কুফুরিমূলক কাজ অবশ্যই বটে সুতরাং এখান থেকে আমাদের ফিরে আসতে হবে সাথে সাথে আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করি বিশেষ করে ইমাম ইবুল কাশির রহিমাহুল্লার বিদায়া ওয়ান নিহায়া এ সমস্ত গ্রন্থগুলো গ্রন্থগুলো পাঠ করি সাথে সাথে সিরাতুর রাসুলসাল সাল্লাম আমরা এটা পাঠ করি যা আর লেখক হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমরা এখানে সত্য তথ্যগুলো পেয়ে থাকি আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা পড়াশোনা করতে পারি আল্লাহ আমাদের সঠিক বোঝার তফিক দান করুন সঠিক আমল করার তফিক দান করুন আল্লাহম্মা আমিন প্রিয় উপস্থিতি আমরা প্রকৃত ইতিহাস সম্পর্কে জানি প্রকৃত ইতিহাস সম্পর্কে জেনে তারপরে আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহম্মা আমিন আসুর আর সিয়ামের ফজিলত সম্পর্কে রাসুল্লাহ সাল আলিমসাল্লাম যে কথা বললেন যে আফজালুস সিয়ামি বাদ রমা বনা শাহরুল্লাহিল রমাজান মাসের পরেই সর্বোত্তম সিয়াম হচ্ছে আশুর আর সিয়াম অর্থাৎ মোহারাম মাসের দশ তারিখের সিয়াম যদি কেউ আমরা নয় দশ অথবা দশ এগারো রাখি অথবা এটাও নাও রাখতে পারি তাহলে কমপক্ষে যেন আমরা দশ তারিখের সিয়ামটা পালন করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সাথে সাথে হাদিসের দ্বিতীয় অংশ সুসাল্লা আলী ও সাল্লাম বলছেন ও আব্দুল সলাতি বা আদাল ফারিদা সলাত লাইল আর রাতের সলাত হচ্ছে সর্বোত্তম সলাত ফরজ সলাতের পরে আমরা আলোচনার প্রয়াসে যে মৌলিক কথা বলবো আসুর আর সিয়াম নিয়ে আমরা আর সিয়াম সম্পর্কে প্রকৃত ইতিহাস হচ্ছে এটা মূলত মূসা আল্লাহ আল্লাহরাব্লাহ আলমিন মুসা আলহিসাল্লা সালাম এবং তার কৌম অর্থাৎ বনী ফিরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন তাই তো রাসুসাল্লু আলি আসসালাম রেখেছেন সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা এই প্রকৃত ইতিহাস জানলাম আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদের আমল করার তফিক দান করুন আল্লাহ আমিন আমরা যেন এই দিন শুধুমাত্র শোক নিয়ে ব্যতিব্যস্ত না থাকি যার কোনো শরীর ভিত্তি নেই অথচরা সুলসাল্লু আলী ওসাল্লাম বলছেন মন আহদা সফি আমরিন রদ যারা নতুন সরিয়াতে নতুন কিছু প্রণয়ন করবে নতুন কিছু চালু করবে ফাহা রদ্দুন সেটা প্রত্যাখ্যাত সেটা বাতিল সেটা গণ্য কখনোই সরিয়াতে হবে না আর কুল্লু বিদাসীন দলায়ালা এগুলো নিশ্চয়ই বিদ আদ নিশ্চয়ই এগুলো ভ্রষ্টতা এবং এগুলোর অনেকগুলো রয়েছে যা তাওহিদের পরিপন্থী বা শির্ক মর্সিয়া করা শোকের মাতম করা ভুয়া কবর তৈরি করে সেখানে সাজদা করা হাই হোসেন হাই হোসেন বলে মাতম করা নিঃসন্দেহে এগুলো তাউহিদের পরিপন্থী নিঃসন্দেহে এর মধ্যে এমন এক ভয়ঙ্কর আকিদা রয়েছে যা মুমিনের ইমান বিধ্বংসিকারী আকিদা আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুন আল্লাহ আমিন আশুরার সিয়াম পালন করলে যে পূর্বের এক বছরের সগিরা গুণা মাফ হয়ে যায় এ ফজিলত পাওয়ার আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহমা আমিন সাথে সাথে প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা আশুরার প্রকৃত ইতিহাস জানি এবং এ সিয়াম কেন রাখতে হয় কী জন্যে রাখা হয় এবং এর প্রকৃত ইতিহাসকে এর ফজিলত কি আমরা এই আলোচনা থেকে জানলাম আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আল্লাহমা আমিন সাথে সাথে নিঃসন্দেহে এই দিনের যত আমল রয়েছে আশুরার সিয়াম ব্যতীত নিঃসন্দেহে কোন তার কোনোটা বিদাত তার কোনোটা শির এবং নিঃসন্দেহে এগুলো গাল চাপলানো তারপরে নিজের শরীর কাটা মাতম করা এগুলো সহি বুখারির হাদিস সহিল বুখারির হাদিস অনুযায়ী এগুলো সুসাল্লাহ আলি সাল্লাম নিষেধ করেছেন এবং লানত করেছেন তিনি রাসুলসাল্লাহ আলী আসাল্লাম বললেন যে লাইসামিনা মান দোবাল খুদুদা ও সাকাল ওয়া আওয়াল জাহিলিয়া লাইসা মিন্না মান খুদুদ যারা মুখ চাপড়াই বা গালে থাপ্পন মারে চাপড়াই ও শাক্কাল জুয়ুব এবং বুকের কাপড় ছিঁড়ে ফেলে বিভিন্ন মাতম করে ও দা বিদা আল জাহিলিয়া এবং জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে রাসুলসল্লাহ আলী আসসাল্লাম বললেন মিন্না তারা আমাদের দলভুক্ত নয় সুতরাং আমরা রাসুলসাল্লু আলি আসাল্লামের প্রকৃত ইতিহাস রাসুলসাল্লু আলী আসালাম থেকে জানি সাথে সাথে কারবালার প্রকৃত ইতিহাস জানি সাথে সাথে আমরা এখানে আরও একটি বইয়ের সাজেস্ট বা আপনাদের পরামর্শ দেব সেটা হচ্ছে আশুরাই মোহার্রাম ও আমাদের করণীয় লেখক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব এখানে তথ্যবহুল আলোচনা রয়েছে আপনারা সে আলোচনাটা পড়বেন এবং এর হার্ড কপি তথা এবং সফট কপি বই রয়েছে এবং পিডিএফ রয়েছে আপনারা সেখান থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেখান থেকে আপনারা বইটা পিডিএফ থেকে সংগ্রহ করতে পারেন এবং প্রকৃত ইতিহাস জানুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ আল্লাহরাবল্লাহ আলম জেনে বুঝে সঠিক আমল করে আল্লাহ এবং তার রাসুলসল্লা আলিম আসাল্লামের দেখানো পথ পদ্ধতি বিশেষ করে আল্লাহ সুবাহানহমতাল্লাহ যে নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী চলা এবং রাসুলসল্লা আলিম আসাল্লামের প্রকৃত নির্দেশ যেভাবে তিনি দিয়েছেন সেভাবে আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহমা আমিন আল্লাহ আমাদের আশুরার সিয়াম রাখার এবং সে তার ফজিলত পাওয়ার এবং সে ফজিলত হাসিল করার তফিক দান করুন আল্লাহুমা আমিন আকুলকাবুলিহাজী আলাইকুম আলিসাইল মুস্তমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি